আজকে আমরা শিখব ওয়াইজ দিয়ে শত শত শব্দ বানিয়ে পড়ার কৌশল। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ কেবল এই ক্লাসের মাধ্যমে আপনারা শত শত শব্দ বানিয়ে পড়ার কৌশলগুলি জানতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ ব্রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে লেখা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন। ওয়াইজ অর্থ হলো অনুসারে অনুযায়ী, অনুসারে অনুযায়ী, যে সকল বাংলা শব্দের সাথে অনুসারে অনুযায়ী যুক্ত করে শব্দ গঠন করা যায় তাদের ইংরেজি শব্দের সাথে ওয়াইজ যুক্ত করে শব্দ তৈরি করবেন। যেমন বিষয়, বিষয় অনুসারে বা অনুযায়ী, প্রশ্ন, প্রশ্ন অনুসারে বা অনুযায়ী, শিক্ষক, শিক্ষক অনুসারে অনুযায়ী, শিক্ষা, শিক্ষা অনুসারে অনুযায়ী, শিক্ষা, শিক্ষা অনুসারে কি হবে, শিক্ষা অনুযায়ী, কাপড়, কাপড় অনুযায়ী, বাড়ি, বাড়ি অনুযায়ী, জাতি, জাতি অনুযায়ী, বই, বই অনুযায়ী, লম্বা, লম্বা অনুযায়ী। তো বন্ধুগণ আসুন এখন আমরা ইংরেজি সহকারে শিখব। যেমন সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কোশ্চেন ওয়াইজ, টিচার ওয়াইজ, এডুকেশন ওয়াইজ, ক্লথ ওয়াইজ, হাউস ওয়াইজ, নেশন ওয়াইজ, বুক ওয়াইজ অর্থাৎ বই অনুসারে, লং মানে লম্বা, লং ওয়াইজ লম্বা অনুসারে বা অনুযায়ী, লেন্থ হলো দৈর্ঘ্য, লেন্থ ওয়াইজ লম্বালম্বি বা দৈর্ঘ্য অনুসারে, প্রাইস থেকে প্রাইস ওয়াইজ, প্রাইস ওয়াইজ দাম, মূল্য, দর অনুসারে অনুযায়ী, মানি ওয়াইজ টাকা অনুযায়ী, এরিয়া এলাকা, এরিয়া ওয়াইজ এলাকা অনুসারে বা অনুযায়ী, মার্কেট এলাকা, মার্কেট ওয়াইজ, মার্কেট ওয়াইজ মার্কেট অনুযায়ী, প্ল্যান ওয়াইজ, প্ল্যান ওয়াইজ পরিকল্পনা অনুসারে, ডিসকাশন ওয়াইজ আলোচনা অনুসারে বা অনুযায়ী, ইনকাম ওয়াইজ, ইনকাম ওয়াইজ আয় অনুসারে বা অনুযায়ী, ক্যালকুলেশন ওয়াইজ হিসাব অনুসারে বা অনুযায়ী। তো বন্ধুগণ আমরা এখান থেকে কি শিখলাম, এখান থেকে আমরা শিখলাম যে সকল বাংলা শব্দের সাথে অনুসারে অনুযায়ী, অনুসারে অনুযায়ী যুক্ত করে শব্দ গঠন করা যায় উক্ত শব্দের সাথে আমরা ওয়াইজ যুক্ত করে পড়ব ইনশাল্লাহ। বন্ধুগণ এইভাবে আরও আরও আপনারা 50টি শব্দ বানিয়ে বানিয়ে পড়তে থাকুন ইনশাল্লাহ। তো বন্ধুগণ নোটটি পড়ে নিয়ে কেবল মতো মানুষের নাম এবং যা একটি এরূপ শব্দ ছাড়া বাকি সকল ধরনের নাউনের সাথে অনুসারে অনুযায়ী যুক্ত করে বাংলা ওয়ার্ড গঠন করা যায়, বাংলা শব্দ গঠন করা যায়। তাই ইংরেজিতে ওই সকল ওয়ার্ডের সাথে ওয়ার্ড যোগ করে পড়া যাবে। তো বন্ধুগণ আসেন বাকি কিছু অংশ আমরা শিখবো এখান থেকে। যেমন রিডিং থেকে রিডিং ওয়াইজ পড়া অনুসারে অনুযায়ী, রিডিং অর্থ হলো পড়া, রিডিং ওয়াইজ পড়া অনুসারে, টিচিং অর্থ পড়ানো, টিচিং ওয়াইজ পড়ানো অনুসারে, লার্নিং মানে শেখা, লার্নিং ওয়াইজ শেখা অনুসারে অনুযায়ী, টকিং, টকিং মানে কথাবার্তা বলা, কথা, টকিং ওয়াইজ কথা অনুসারে, আর্নিং, আর্নিং আয়, আয় উপার্জন, আর্নিং ওয়াইজ উপার্জন অনুসারে অনুযায়ী, কামাই অনুসারে, ওয়ার্কিং ওয়াইজ কাজ অনুসারে, অ্যাক্টিং ওয়াইজ কাজ অনুসারে বা অনুযায়ী বা অভিনয় অনুযায়ী। তো বন্ধুগণ এখানে এইভাবে আইনযুক্ত ভার্বের সাথে ওয়াজ যুক্ত করে পড়া যাবে। তো বন্ধুগণ আপনাকে এটাই মনে রাখতে হবে যে বাংলা শব্দের সাথে অনুসারে অনুযায়ী যুক্ত শব্দ গঠিত করতে পারলে আমরা ইংরেজিতে ওয়াজ যুক্ত করব। এইভাবে আমরা শত শত না হাজার হাজার শব্দ বানিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, প্র্যাকটিস করতে থাকুন, প্র্যাকটিস করতে করতে আপনা আপনার থেকে ভাষা আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আর এইভাবে আপনি ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবেন। তো বন্ধুগণ পরবর্তী ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ, প্রতিটি ভিডিও এক